যে হাদিসটি আমাকে আমার স্মৃতির শহরে হারিয়ে যেতে উদ্বুদ্ধ করেছে সেটা হলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আলহামদুলিল্লাহ বলবে এবং এরপর এই দোয়া পড়বে لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الله سبحانه وتعالى তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবেন এমনকি তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় সুবহানাল্লাহ